আসসালামু আলাইকুম। শরীরের সুস্থতার জন্য আমিষের প্রয়োজনীয়তার কথা আমরা সকলেই জানি, আর সেই আমিষের বড় একটি অংশ পাওয়া যায় গরুর মাংস থেকে। গরুর মাংসে যে পরিমাণ পুষ্টিগুণ আছে তা অন্য অনেক খাবারেই নেই। গরুর মাংসে রয়েছে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান, যেমন জিঙ্ক, মেলেনিয়াম, ফসফরাস ও আয়রন, যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পুষ্টিবিদে আরও জানিয়েছেন, গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6 ও ভিটামিন B12। গরুর মাংস শরীরের বৃদ্ধি এবং বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে, ক্ষত নিরাময়ে সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, শরীরে ক্লান্তি দূর করে শরীরকে কর্মদায় করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে, পেশি, হাড় ও দাঁতের গঠনে ভূমিকা রাখে। তবে অতিরিক্ত গরু মাংস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছে পুষ্টিবিদরা, কারণ গরু মাংসে রয়েছে প্রচুর পরিমাণ সোডিয়াম, যা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, আর উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি সমস্যা দেখা দিতে পারে। আর্কাইভ অব ইন্টারন্যাশনাল মেডিসিনের গবেষণায় বলা হয়েছে, যারা গরু মাংস বেশি খান তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকতে পারে। এছাড়াও গরুর মাংস বেশি খেলে টাইপ 2 ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই গরুর মাংস যদি খেতেই হয় তবে ডাক্তারের থেকে পরামর্শ নিন যে আপনার শরীরের জন্য কতটুকু গরুর মাংস খাওয়া প্রযোজ্য। আজকের মতোই এটুকুই, পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।